हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड, आमी एखाने दुटो पात्र नियेछि, एकटा होच्छे अमोए किचन क्वीन और एकटा आमी नॉर्मल आमादेर जे सॉसपैन, से सॉसपैन नियेछि। आज के आमी एटार मध्ये डिम सेद्ध करे देखाबो। तो एई अमोए किचन क्वीन आमी डिम सेद्ध करार जन्य आमी एखाने एतटा परिमाण जल नियेछि, और आमादेर जे नॉर्मल आमरा जे सॉसपैन यूज करी से सॉसपैनेर मध्ये आमी एखाने एतटा जल नियेछि जाते आमार डिमगुलो भालो करे डूबे जाए। तो এখন আমি এই দুটো পাত্রের মাধ্যমে ডিম সিদ্ধ করে দেখব যে কোন পাত্রটা ডিম সিদ্ধ করতে কতটা টাইম নিচ্ছে, কোন পাত্র ডিম সিদ্ধ করতে কতটা গ্যাস নিচ্ছে। তো তার জন্য আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিই। তো ফ্রেন্ড, আমাদের এই অ্যামওয়ে কিচেন কুইনে যখন আমরা কোনো জিনিস রান্না করি তখন আমাদের কিন্তু ফ্লেমটা কিন্তু সিমে রাখতে হয়, তাই আমি কিন্তু এখানে গ্যাসটাকে আমি সিমে রাখছি। নরমালি ভাবে একেও আমি একই পজিশনে রাখব, দুজনকে একই হিতে আমি রাখব, একেও কিন্তু আমি সিমে রাখলাম। এবার ফ্রেন্ড, এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, দুটো পাত্রেই আমি দেশি মুরগির ডিমটা আমি দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে সসপ্যানটার মধ্যেও দিয়ে দিলাম। এবার অ্যামওয়ে কিচেন কুইন এরকম একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার টাইম স্টার্ট হলো এখন থেকে, দেখা যাক কি হয়। বাঁদিকে যে অ্যামওয়ে কিচেন কুইন সেখানে কিন্তু আমরা অলরেডি দেখছি যে একটা যে ভাইটালক যে সিস্টেমটা সেটা কিন্তু অলরেডি এখানে বাষ্পের মতো হতে শুরু করে দিয়েছে। সেখানে এই পাত্রটাতে কিন্তু এখনও সেরকমভাবে কোনো বাষ্পের আকারে যে জল ফোটা সেটা হয়নি, জাস্ট এটা গরম হচ্ছে। দুই তিন মিনিটের সাথে সাথে জলটা এভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছে, তারা কিছুক্ষণ রাখা যাক। সেখানে এখানে জলটা আমরা এখনো হাত দিতেই পাচ্ছি জলটা। এখানে ফ্রেন্ড ডিমটা জাস্ট ফুটতে শুরু করেছে, আর এখানে আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এখানে এখনও ডিমটা ফুটছে, সবেমাত্র ফোটা শুরু করেছে, তাই এটাকে এখন বন্ধ করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে দেখলাম যে এর এখন কিন্তু অলরেডি গ্যাস বন্ধ, মানে এর ক্ষেত্রে আর এমনই কিচেন কুইনের ক্ষেত্রে আর গ্যাস লাগছে না। কিন্তু এই যে আমাদের সসপ্যান, সসপ্যানে কিন্তু ডিমটা এখন আমাদের সেদ্ধ হয়নি, কাজে এর এখনও টাইম লাগবে, এর এখনও সময় লাগবে। তাহলে আমরা এর থেকে এটুকুতেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যামওয়ে কিচেন কুইন কত কমে ডিমটা সেদ্ধ করলো, কত কম সময়ের মধ্যে, কত কম গ্যাসের মধ্যে এবং কতটা কম জলের মধ্যে। সেখানে এখানে জলের পরিমাণটা বেশি এবং এ এখনও সেদ্ধ হতে আরও 5 মিনিট মতো টাইম নেবে। তো টাইমটা বেশি নিলেও গ্যাসটাও আমাদের অনেক বেশি লাগবে, কারণ এ তো এখনও গ্যাসটা নিচ্ছে। এবার আমরা পরে আমি ডিমটাকে ছাড়িয়ে দেখাবো যে কীরকমভাবে এটা সেদ্ধ হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিমটা হয়ে এসছে, তাহলে আমি এবার আমার গ্যাসটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, এটা তো অলরেডি আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এবার এখন আমি ডিম দুটোকে ছাড়াবো। তার জন্য আমি এখানে ঠান্ডা একটু জল নিলাম, কারণ এই ডিমটা গরম আছে। আর এটাতে একটু ঠান্ডা জল,
দিলাম। এবার আমি এই ডিমটার কুসুমটা দেখাই। এটা হচ্ছে অ্যামওয়ে কিচেন কুইন সেদ্ধ করা আমাদের ডিমটা। এই যে ফ্রেন্ড, কুসুমটার ভেতরটা একদম দেখে বোঝা যাচ্ছে যে কত পরিপূর্ণভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, এবং এটার জন্য কত কম টাইম লাগলো, কত কম গ্যাস লাগলো। আর এটার আমি একটু কুসুমটা দেখাই, এটারও সেদ্ধ হয়ে গেছে ফ্রেন্ড, কিন্তু এটার জন্য কত আমাদের গ্যাস লাগলো, কত টাইম লাগলো, এমনকি কত জল লাগলো এটা সেদ্ধ করতে। তাহলে ফ্রেন্ড, এবার আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা এরকম করে গ্যাস পুড়িয়ে আমাদের অমূল্য সময় নষ্ট করে আমরা ডিম সেদ্ধ করে খাবো, নাকি আমরা খুব সহজে অল্প জলে অল্প সময়ে অল্প গ্যাসে আমরা ডিম সেদ্ধ করে খাবো। তাহলে ফ্রেন্ড, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।